Assalamualaikum viewers, welcome back to our YouTube channel Moving Vlogs. आज के आपने जो ना हम एक टी पायेश रेसिपी नहीं थी, अब वो शो पायेश कुंभी शवरी प्रियो, तो हमारे रेसिपी तो हम रखूँ शोज वावे क्यों है पायेश रन्ना कोडी, शेरो को हम रेसिपी नहीं थी। অবশ্য তো যা যা লাগছে আমাদের ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে গুঁড়ো দুধের পায়েশ তো ছিটাতে চলে যাচ্ছি চলুন দেখি তো আমাদের যা যা লাগছে প্রথমে আমরা এখানে একটি পানির মধ্যে আধা ঘন্টা ধরে পোলাও চাল ভাবে ভিজিয়ে রেখেছি এখানে গরম মশলা এবং এখানে দুই রকম বাদাম কুচি রয়েছে তো প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে এখানে দেড় লিটার পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবার আমরা পানির মধ্যে দু কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব তো দুধটা দেওয়ার পরে পুরোপুরি গুঁড়ো দুধের জন্য কোনো দানা না থাকে একবারে পুরোপুরি মিশে যায় পানির সাথে সেরকম করার জন্য ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে নেড়ে নেড়ে দুধটাকে একবারে পানির সাথে মিক্স করে নিতে হবে যখন অপেক্ষা করার পর বলক চলে আসবে তখন এবারে আমরা এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা দিয়েছি দারচিনি এবং দুটো এলাচ দিয়ে দিচ্ছি এবার আমরা এখানে যে পোলাও চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে আবার নেড়ে নিতে হবে তো অনেকটা এই পর্যায়ে দেখতে হবে যে চালটা সিদ্ধ হয়ে এসেছে কিনা তো ভালোভাবে এটাকে আবার নেড়ে নিতে হবে এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব কিছুক্ষণ পর যখন অনেকটা এ পর্যায়ে চলে আসবে তখন দেখতে পারবেন যে আমরা ঘন ঘন নাড়তে থাকব অবশ্য আমাদের পায়েশের ক্ষেত্রে ঘন ঘন নাড়তে হবে নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আবার এখানে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমরা এটার মধ্যে যে গরম মশলাগুলো রেখে দিয়েছিলাম একটি চামচের সাহায্যে গরম মশলাগুলো উঠিয়ে নিব যাতে এটার ফ্লেভারটা মানে অতিরিক্ত ছড়িয়ে না যায় এবার এটাকে আমরা আরেকটু মিক্স করে নিচ্ছি কিছুক্ষণের জন্য তো এখানে আমরা এবার এক কাপের একটু কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেওয়ার পর মিক্স করে নিচ্ছি মিক্স করার পর দেখতে পারবো যে এখানে ঘনত্বটা একটু কম হয়ে আসবে কারণ চিনি দিলে পায়েশে পানিটা ছেড়ে দেয় যার কারণে এখানে আরেকটু ঘনত্বটা কমে যায় তো এ পর্যায়ে যখন দেখবেন যে পানিটা শুকিয়ে এসেছে তখন দেখবেন যে কনসিস্টেন্সিটা এরকম অনেকটা ঘন হয়ে এসেছে কিছুক্ষণ পর এটাকে নেড়ে নেড়ে বারবার চেক করতে হবে ভালোভাবে একটু একটু নেড়ে নিতে হবে তো অলমোস্ট তৈরি হয়ে গেছে আমাদের পায়েশটা এবার একটি বোলের মধ্যে সার্ভ করে আমাদের ঠান্ডা করার পর পরিবেশন করতে হবে তবে আমরা সাবধানে একটি বোলের মধ্যে পায়েশটা ঢেলে দিব ঢেলে দেওয়ার পর ইচ্ছে মতন সাজিয়ে আমরা পরিবেশন করব গোলাপগুলো অনেক সুন্দর তাই না তো তৈরি হয়ে গেল সবার প্রিয় পায়েশ অবশ্য
শীতের জন্য একটা বেস্ট ডেজার্ট হলো পায়েশ। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা উৎসাহ পাই আরও বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, কিপ সাপোর্টিং।